ও বড় ভাই তুমি তোমার ছোট ভাইয়ের কবর খনন করা শুরু করিয়া দিস ও বন্ধু এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছ এখন আমার মাওলার পথ ধরবা না তোমার সে আমার সে বড় নিমখার আমার কেউ হইতে পারে না আল্লাহ ও আমার মা বলেরা কেন মাওলার পথ ধরবা না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তুমি কি দেখো নাই তার ব্যাপারে তার স্বামী আলীর মুর্তজারা দিয়ে আল্লাহ কি বলেন আলীরা দিয়ে আল্লাহ ফরমেন হে গোটা দুনিয়ার মানুষ সর্দার দু আলম সাইদুল আম্বিয়ার মেয়ের কথা শুনো পানির মস্ক টানতে টানতে তার কাঁদের মধ্যে রশির দাগ করিয়া গেছে আটার চাকি ঘুরে দি ঘুরে হাতের মধ্যে দাগ পরিয়ে গেছে সর্দার দু আলমের মেয়ের বিছানার অবস্থা জানো আমার আর তার মাত্র একটা বিছানা ছিল তাও একটা বকরির চামড়ার রাতে দুইজনে একই চামড়ায় ঘুমাইতাম আর দিনের বেলা সেই চামড়ার উপরে জানোয়ার দিকে খানা দিতা বরমান নবীর ঘরে তো দুই তিন দিন পর্যন্ত আগুন জ্বলতো না কোনো খানা ফিরার ব্যবস্থাও থাকতো না আজকে বিল্ডিং এর প্রেমে পড়িয়া গেছে বিল্ডিং এর প্রেমে পড়িয়া গেছে আজকে দালান কোটার প্রেমে পড়িয়া গেছে গাড়ি বাড়ি প্রেমে পড়িয়া গেছে বাবার গাড়ি বাড়ি কোনো আপত্তি নাই গাড়ি করো বিল্ডিং এ থাকো কিন্তু আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে সারিও না আল্লাহ বাবারে সময় চলিয়া যাইতে আছে এবাদত করিয়া মাওলার কবরা যাইতে বাৰু কবটা জান্নাতের বাগিচা হইয়া যাবে ইয়ামতের মজা আৰসির নিচে যায় গাফাইয়া যাবা ওয়া ইন মিন কুমিল্লা ওয়া নি ধুৱা কানাল আরব বিকাশত মাম্মাক দি ইয়া চুমু নাজ দিল্লাজিনাত নাকা ওৱানাজ আৰু তিরিশ হাজার বছরের পৌঁছরা এক সেকেন্ডের মধ্যে পানি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবা আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক ইমান আমল আখ না নিয়ে যদি কেয়ামতের ময়দানে উঠো যখনই না ফারমান বদমাস ইমানরা পৌঁছাতে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া গুম গুম করে জাহান্ন পড়িয়া যাবেন সত্তর বছর পর্যন্ত জাহান নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আ। আজকে কত সুন্দর সুন্দর পোশাক পরো জামা পরো জাহান্নামিদের একটা জামা পরানো হবে কিন্তু উলের কোনো জামানা সুতির কোনো জামানা না কোনো রেশমি কাপুরের জামা হবে ওই জামাটা হবে জাহান নামের আগুনের আল্লাহ তুমি মাফ করিয়া দাও জাহান নামের আগুনের পোশাক যখন জাহান নাম থেকে পরাইয়া দাও হবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও শৈলের মধ্যে আগুনের জামানা সেট হয়ে যাবে না পারমান তুমি হাত দিয়ে জামা সেরার ব্যর্থ চেষ্টা করবে কিন্তু জামাও সেটতে পারবে না সহ্য করতে পারবে না শুধু শরীরের মধ্যে আগুন আর আগুন আল্লাহ মাফ সলমান বলতে সবাইলে মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মৌলার চান্দাদ কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মৌলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা নয়া কামল করতে পারি না কেন বা গুনার কাম সাঁততে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হাত আল্লাহর রোলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুনিদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ ওলীর একমত যেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফারা আমলাত লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনাই আর তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্ন আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও তারা কিন্তু জাহান্ন সম্ভাবন আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমি ও আমার পর্দার মা দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বম হুয়া হুসেল রেমন কত মেও লোকের শরবত খাওয়াইছে কত মেও লোক এবার